হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও নিয়ে আসলাম আপনাদের কাছে শ্যাফরন। তো এই শ্যাফরন যার নাম হচ্ছে জাফরান, জাফরানটা হচ্ছে আদিম যুগ থেকেই রূপচর্চার একটা ঐতিহাসিক দিক। তো আজ যেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে কিভাবে এই জাফরান দিয়ে রূপচর্চা করা যায়। তো আপনারা আগেও জেনেছেন এই জাফরানের কিন্তু প্রচণ্ড দাম, 4 লাখ সবচেয়ে ভালোটা, এবং যেটা মোটামুটি সেটা হচ্ছে 1,35,000 টাকা। তো এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বাট সংগ্রহ করা হয় খুব অল্প সংখ্যক জায়গা থেকে, তার মধ্যে কাশ্মীরে, ইরান, ইরাক, আফগানিস্তান এসব জায়গায়, স্পেন, আমেরিকার কিছু অংশ এবং মিডল ইস্টে কিছু কিছু জায়গায় এটা চাষ হয়। সব জায়গা থেকে এটা পাওয়া যায় না। তারপরে এটা নভেম্বর থেকে অক্টোবর, নভেম্বর এই 2 মাসের মধ্যেই সংগ্রহ করতে হয়, এবং এটা 2 দিন মাত্র ভালো থাকে, এবং এই 2 দিনের মধ্যে সংগ্রহ করতে হয়। এর লেন্থ হচ্ছে 9 থেকে 10 সেন্টিমিটার। এটা সরবরাহ করার জন্য যে 2 দিন সময় পাওয়া যায়, এই 2 দিনে সকালে এই ফুলটা ফোটে এবং রাতের মধ্যেই এটা নিভে যায় বা বুজে যায়। তো এটা দুধ দিয়ে খাওয়া যেমন উপকারী, তেমনি এটা ত্বকের জন্য খুবই উপকারী। যারা রূপচর্চার জন্য খুব ভালো ফল পেতে চান, ত্বকের জন্য খুব ভালো ফল পেতে চান, তারা অবশ্যই এটা গুঁড়া করে হোক বা এমনি হাতে মিক্সড করে হোক এটা লাগাতে পারবেন মুখে, বা বিভিন্ন জায়গায় ত্বকে, হাতে, মাথায় দেয়া যায়। আপনার এটা বিভিন্ন হাতের যে অংশগুলো কালো স্পট থাকে সেখানেও আপনারা ইউজ করতে পারবেন। তো আমি সেটারই কিছু দিক দেখাচ্ছি। যেমন ডাবটা নিয়েছি আমি মুখের জন্য। তো অন্য ক্রিম যেটা কোনো স্নো নয়, স্নোতে তেলতেলি ভাবটা, অয়েলি ভাবটা থাকে না, সেই তেলতেল ভাবটা যদি না থাকে তো সেক্ষেত্রে জাফরানটা না ইউজ করাই ভালো শীতের সময়। তো গরমের সময় আপনারা স্নোর সাথে মেশাতে পারবেন। তো আমি এখন ডাফ ক্রিমের সাথে সামান্য একটু নিয়ে হাতে ঘষে নিব। দেখুন, 1 থেকে 2টা, মাত্র 2টা পাপড়ি আপনি এর মধ্যে নিয়ে এক হাতে তালুতে নিয়ে অন্য হাত দিয়ে এটা একটু ডোলে 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 যে কালারটা আসবে, কালারটা আসলে এবং এই যে লম্বা পাপড়িটা এইটা ভেঙে দিয়ে যে হলুদ রঙটা বেরিয়ে আসবে, তারপরে এটা মুখে মাখলে অনেক উপকার হয়। মুখের যে দাগগুলো সেগুলো চলে যায়, মুখটা অনেক গ্লো হয়ে যায় আগের তুলনায়। যারা ফর্সা তারা একটু হলুদ হলুদ আভা সৃষ্টি হয়, এবং যাদের গায়ের বর্ণটা শ্যামলা অথবা কালো তাদের তো একটু ব্রাইটনেস আসে ত্বকের মধ্যে। এটা আপনারা কিছুদিন ইউজ করার পরেই বুঝতে পারবেন। তো দেখুন, আমি যখন এটা টিপে টিপে ডোলে দিচ্ছি তখন কি সুন্দর সাদার পাশে হলুদ হলুদ হয়ে আসছে। এটা পুরোপুরি যখন মিশে যাবে, পুরো হলুদ হয়ে যাবে, সবচেয়ে বেটার হয় এটাই যে আপনারা যদি এইটাকে গুঁড়া করে নেন। তো যারা গুঁড়া করতে পারবেন তাদের জন্য এই ডোলে নেয়ার কোনো প্রয়োজনই নাই, সামান্য একটুখানি গুঁড়া মিক্স করলে হয়ে যাবে। তো আপনারা ব্লেন্ডারে অথবা যে কোনো ছোটো সেচুনি দিয়ে আপনারা এটা গুঁড়া করতে পারেন একটু ভালো করে শুকিয়ে, তবে এটা কাচের কৌটায় রাখতে হবে। তো এটা মাখার পরে ত্বকের যে দিকটা হবে আপনারা নিজেরাই সেটা প্রমাণ পাবেন। অন্তত 15 দিন এটা একটানা ইউজ করতে হবে, রাতে এটা মেখে ঘুমালে সকালে এটা ফল পাবেন। তো আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে আপনার অ্যালোভেরা জেল। তো এই অ্যালোভেরা জেলের সাথে যদি স্যাফরন মিক্সড করে পায়ে মাখা যায়, তো পায়ের যে ফাটা অংশগুলো সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং এই অ্যালোভেরা জেলের সাথে হালকা একটু স্নো অথবা ক্রিম আর স্যাফরন মিশিয়ে যদি মুখে দিয়ে রাতে ঘুমান, সকালে উঠে মুখ ধুয়ে ফেললে এটা একটা মাস্কের কাজ করে। এটা অনেকটা স্মুথি ভাব চলে আসে চেহারার মধ্যে। তো অ্যালোভেরা জেলের সাথে এটা যখন লাগাবেন, এটা শুধু মুখেই নয়, হাত পা ইউজ করতে পারবেন। হাতে ইউজ করলে অনেক সময় সূর্যের যে দাগ, সূর্যের কালো দাগের জন্য যে স্পট পড়ে হাতে কালো কালো, এই ব্ল্যাক স্পটগুলো সব এক নিমেষেই চলে যাবে, কিন্তু কিছুদিন টাইম দেওয়া লাগবে। কোনো জিনিসই একবারে সম্ভব হয় না, এটা আপনারাও ভালোভাবে জানেন। তো দেখছেন এখানে আমি অ্যালোভেরা জেলের উপরে 4-5টা পাপড়ি আমি এখানে রেখেছি। তো আস্তে আস্তে এটা রং ধরে যাচ্ছে, এটা আমি কিছুক্ষণ মিক্সড করে মেখে নিতে পারবো, পরে এটা ঘুম থেকে উঠে ধুয়ে ফেলতে হবে। তো আপনারা এইভাবে করে
অ্যালোভেরা জেলের সাথে এটা মিক্সড করে শীতের সময় ইউজ করতে পারেন। এটা যদি মাথায় দেওয়া হয় অন্য কিছুর সাথে মিক্সড করতে হবে অবশ্যই। যদি লেবুর রস অ্যালোভেরা জেল এগুলো যদি একসাথে মিক্সড করে লেবুর রস অ্যালোভেরা জেল একটু স্নো মিক্সড করে আপনারা যদি ত্বকে দেন ত্বক উজ্জ্বল হবে। এবং এই অ্যালোভেরা জেল একটু পানির সাথে বা একটু তেলের সাথে মিক্সড করে স্যাফরন মিশিয়ে যদি মাথায় দিয়ে কিছুক্ষণ পরে ওয়াশ করে ফেলেন সেটাও ভালো। তো দেখছেন এই যে স্নো দুইটা দুই পাশে মানে ক্রিম ডাফ ক্রিম, তো ডাফ ক্রিম যেটা আমি মাখিয়েছি এটা পুরো হলুদ হয়ে গিয়েছে, দেখুন হলুদ হয়ে গিয়েছে। এবং এটা যখন ফর্সা মানুষ বা শ্যামলা মানুষের ত্বকের উপরে দেওয়া হয় এবং রাতে এটা মেখে শোয়া হয়, সকালে উঠে মুখটা ধুয়ে ফেললে এতটাই ফ্রেশ লাগে যে আমি আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না। তো দেখছেন দুইটা কেমন ডিপ কালার হয়ে গিয়েছে, একটা সাদা একটা ডিপ হয়ে গিয়েছে। এটা স্নোটা আমি ডাব নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। দেখুন এই যে দুইটা একই রকমের একই জায়গায় রাখা ছিল, বাট একটা হলুদ হয়ে গিয়েছে পুরা। তো এই হলুদটা হয়েছে শুধুমাত্র স্যাফরন মিশানোর কারণে। আমি এটা গুঁড়া করি নাই, হাতে মিক্সড করে নিয়েছিলাম, গুঁড়া করলে সেটাও অনেক ভালো হয়। তো এটার গুণাগুণ আমি বলে শেষ করতে পারবো না, এটা শুধু রূপচর্চার দিকেই নয়, এটা খাবারের দিকে, এটা বডি হেলথ যে বিষয়টা আছে সেটাও প্রচণ্ড উপকারী, যা বললে একটা ভিডিওতে আমি শেষ করতে পারবো না। তো যাই হোক, আমি এখানে দেখছেন যে রেখেছি এখানে ভিটামিন সি পর্যন্ত স্যাফরনে পাওয়া যাচ্ছে। শুধু ভিটামিন সি নয়, এখানে আছে ম্যাগনেশিয়াম, আয়রন, পটাশিয়াম এবং ভিটামিন B6 এবং আরও অন্যান্য গুণের অধিকারী এই স্যাফরন, যা ত্বকের জন্য খুবই খুবই কার্যকর। স্কিনের যত রিঙ্কলস আছে বা স্পট আছে সেগুলো সব দূর করে দেয়। এটা ডাল স্কিন এবং ড্রাই স্কিনকে, এটা যদি লেবুর রসের সাথে স্যাফরনটা মাখা যায় তাহলে ড্রাই স্কিন অনেক স্মুথ হয়ে যাবে। এবং এটা ডিপভাবে ভিতর থেকে ক্লিন করে আনবে। আর এটা যদি লেমন জুসের সাথে এই স্যাফরন পাউডার মিশিয়ে বা আপনারা যদি কোনো অন্যান্য পাউডার আছে যেটা মুখে আমরা মাখি, যে পাউডারগুলো হচ্ছে মেখে আমরা মাস্কের মতো ইউজ করি, তো সেগুলোর সাথেও আপনারা এই স্যাফরনটা মিশিয়ে নিতে পারেন। তো উপটান জাতীয় জিনিসের সাথেও স্যাফরনটা মিশানো যাবে। উপটানের সাথে মিশালে তো খুবই ভালো হয়, একটু উপটান একটু কাঁচা দুধ এবং দুই চারটা স্যাফরনের পাপড়ি অ্যাডজাস্ট করে নিলে তো আপনার এটা মাস্কের মতো কাজ করবে, কিছুক্ষণ পরে ধুয়ে ফেলতে হবে। তো এক্ষেত্রে যাদের স্কিনটা খুব অয়েলি তারা লেবুর রস ইউজ করবেন, আর যাদের স্কিনটা অয়েলি নয় তারা লেবুর রস ইউজ করবেন না। শুধুমাত্র উপটান, কাঁচা দুধ আর স্যাফরন এই তিনটা জিনিস একসাথে করে মেখে ফেসে দিয়ে রাখবেন, আধা ঘন্টা পরে এটা ধুয়ে ফেলবেন। তো অনেক ধরনের সমস্যাই সলভ হয়ে যাবে। এবং ঠান্ডা পানি দিয়ে ধুবেন, 10-15 মিনিটও রাখতে পারেন। আর যখন দেখবেন যে মুখে অনেক ধরনের বিচি বিচি দানা দানা উঠেছে সেগুলো সবই চলে যায়, তো এটা সম্ভবত আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত বা একটা এই ফুলের মধ্যে যে এত গুণ এটা সহসা বোঝার উপায় নাই, এটা শুধুমাত্র ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন। তো কাঁচা দুধের সাথে দিলে মুখটা অনেক উজ্জ্বল হয়, এটা শুধু মুখই নয় আমাদের বডিরও অনেক উপকারে আসে। এটা খেলে দেহের অনেক রোগ থেকে আমরা মুক্তি পাবো, এমনকি ক্যান্সার থেকেও মানুষ মুক্তি পায়। তো এই স্যাফরনটা যতটা দুর্লভ ততটাই উপকারী। এটা কাশ্মীরের থেকেই হচ্ছে বাংলাদেশে বেশি আসে, ইরান থেকে যায় অন্যান্য জায়গায়, সৌদি বা অন্যান্য জর্ডান ওইসব জায়গাগুলোতে মিডল ইস্টে বেশি পাওয়া যায়, আর কাশ্মীরে একটা বাংলাদেশে পাওয়া যায়, যে কোনো সুপার শপে আপনারা পাবেন, আমি আমার পূর্বের ভিডিওতে বলে দিয়েছি আপনাদেরকে। তো আপনারা এখান থেকে আমার এই ভিডিওটা দেখে কিছু গুণাগুণ যদি